আজকে চ্যাপ্টার হচ্ছে রিফাইনিং দ্য রিকোয়ারমেন্টস মডেল রিফাইন করা মানে কি ধরেন আমরা শুরুতে যেই মডেলগুলো বানিয়েছিলাম সেটা তো হয়তো বা কিছু কম বা বেশি থাকতে পারে আমরা এটাকে এবার আরেকটু ফিল্টারিং করব। আরেকটু ছাঁকবো আর কি রিফাইন মানে তো আসলে মিলিয়ে ছাইকে দেখা আর কি পরিশুদ্ধ করা আর কি তাই না তা আমরা আমাদের প্রিভিয়াস কাজগুলোকে আরও বেশি পারফেক্ট করার জন্য কিভাবে করব কোন পদ্ধতিগুলো ফলো করব এই ব্যাপারগুলো এই চ্যাপ্টার থেকে আমরা জানবো তো বলছে দেখেন কি কি জানবো হোয়াট ইজ মেইন বাই কম্পোনেন্ট কম্পোনেন্টের মানে কি জানব হাউ জেনারেলাইজেশন এন্ড এগ্রিগেশন হেল্প টু ডেভেলপ রিউজেবল কম্পোনেন্ট এটা সম্পর্কে জানবো জেনারেলাইজেশন এগ্রিগেশন সম্পর্কে আমরা একটু পড়েছিলাম কর যাবে আজকে আমরা ডিটেলস এখানে আবার পড়বো হ্যাঁ হাউ টু আইডেন্টিফাই জেনারেলাইজেশন এন্ড কম্পোজিশন কিভাবে বুঝবেন আপনি যে কোনটা জেনারেলাইজেশন হচ্ছে কোনটা কম্পোজিশন হচ্ছে হাউ টু মডেল জেনারেলাইজেশন অ্যান্ড কম্পোজিশন কীভাবে আমরা জেনারেলাইজেশন এবং কম্পোজিশনকে মডেল করতে পারবো মানে আমরা ডায়াগ্রামে কনভার্ট করব বা কিভাবে দেখাবো এই জিনিসটা শিখবো এখান থেকে হোয়াট ইজ মিন বাই দ্য টার্ম প্যাটার্ন এই প্যাটার্ন দিয়ে কী মিন করতেছে সেটাও আমরা জানবো হোয়াট টাইপ অফ প্যাটার্ন ক্যান বি ইউজ ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট কি কি প্যাটার্ন বা কি ধরনের প্যাটার্ন আমরা এখানে ব্যবহার করবো সেই সম্পর্কে অনেকগুলো ধারণা আমরা এখান থেকে আজকে পাব তো প্রথম চ্যাপ্টার হচ্ছে কম্পোনেন্ট বেসড ডেভেলপমেন্ট আমাদেরকে প্রথমে বলছিল যে হোয়াট ইস থেকে জানি তো বলছে কম্পোনেন্ট বেসড ডেভেলপমেন্ট মিনস কি মানেটা মানেটা কি বলছে অ্যাসেম্বলিং সফটওয়্যার ফর্ম প্রি এক্সিস্টিং কম্পোনেন্ট ওর বিল্ডিং কম্পোনেন্ট ফর আদার্স টু ইউজ আচ্ছা কম্পোনেন্ট বলতে আসলে আমরা সাধারণ ভাষায় যেটা বুঝি যে ধরেন কোন একটা বড় কাজের একটা ছোট পার্ট অথবা আমরা যদি হ্যাঁ বলতে পারি যে ধরেন একটা মোবাইলের অনেক পার্ট থাকে তো সবগুলো পার্টই তার জন্য কম্পোনেন্ট আমরা যেটা প্রোগ্রাম বানাবো আমাদের প্রোগ্রামে তো অনেকগুলো পার্ট থাকে আমরা এক জায়গায় কোডিং করব এক জায়গায় ডাটাবেজ নিয়ে কাজ করবো এরাও আলাদা আলাদা কম্পোনেন্ট তো বলছে যে তোমরা যে পুরা পুরো সিস্টেমটাকে বানাবা সেই সিস্টেমটার মধ্যেও আমরা চাইলে কিছু কম্পোনেন্ট বানাতে পারবো মানে ছোট ছোট পার্ট বানাবো এবং এই ছোটো ছোটো পার্টগুলোকে এমনভাবে বানাবো যেন ওইগুলোকে চাইলে আমরা রিইউজ করতে পারি এখন এমন হইতে পারে যে কম্পোনেন্ট আগে বানানো ছিল সেগুলো আমরা ইউজ করতে পারি অথবা কম্পোনেন্ট আমরা নিজে বানিয়ে ইউজ করতে পারি ওকে তো হোয়াই আর কম্পোনেন্ট হার্ট তো বলতেছে দা এন আই এইচ নট ইনভেন্টেন্ট হেয়ার সিনড্রোম আর এটা হচ্ছে মডেল অর্গানাইজেশন মানে ধরেন কম্পোনেন্ট হার্ড এই কারণে ধরেন কোনো জিনিস এখনো বানানোই হয় নাই বা আবিষ্কৃতই হয় নাই আর অর্গানাইজেশনকে মডেল করার জন্য কম্পোনেন্ট বানানোটা আসলে কোয়াইট টাফ কারণ আপনাকে আগে যদি অর্গানাইজেশনের স্ট্রাকচার কার্যক্রম প্রপারলি যদি না বুঝতে পারেন আপনি কম্পোনেন্টও কখনো বানাতে পারবেন না ওকে এবার বলছে কম্পোনেন্ট বেসড ডেভেলপমেন্ট এটা সম্পর্কে আরেকটু কিছু জানি আমরা তো বলছে দ্য কন্ট্রিবিউশন অফ অবজেক্ট ওরিয়েন্টেশন মানে এই কম্পোনেন্ট বেস প্রোগ্রামটা বা কম্পোনেন্ট বেস ডেভেলপমেন্টটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আমাদেরকে কি সুবিধা দিচ্ছে বা ওখানে কোথায় কিভাবে ব্যবহার করব সেই সম্পর্কে আমাদেরকে এখানে কিছু তথ্য দিচ্ছে তা বলছে এনক্যাপচুলেশন অফ ইন্টারনাল ডিটেলস মেক ইট ইজিয়ার টু ইউজ কম্পোনেন্ট ইন সিস্টেম ফর হুইচ দে ওয়ার নট ডিজাইন মোট কথা আমাদেরকে এখানে অ্যানক্যাপচুলেশনটাকে বেশি হাইলাইট করছে বলছে অ্যানক্যাপচুলেট করে যদি আমরা কোনো কাজ করি এই কাজগুলো বলতেছে অন্য কোথাও ইউজ করা কোয়াইট ইজি অন্যান্যগুলোর তুলনায় কারণ আমরা গেটার সেটার মেথড কিছু মেথড পাবলিক মেথড বানিয়ে সেগুলোকে অ্যাক্সেস করার একটা পদ্ধতি দিয়ে দিই এবং সেই সাথে সাথে আমরা যেটা করি আমাদের যে সিকিউরিটিটা সেই সিকিউরিটিটাকেও আমরা চাইলে খুব ভালোভাবে মেনটেন করতে পারি সেকেন্ড পার্টে বলছে জেনারেলাইজেশন হায়ারিকলস মেক ইট এইজিয়ার টু ক্রিয়েট নিউ স্পেশালাইজড ক্লাস ওয়েন দে আর নিড তো জেনারেলাইজেশন আর স্পেশালাইজেশন আসবে কখন আমরা বলছিলাম যে যখন সুপার ক্লাস আর সাব ক্লাসের ঘটনা আসবে তো বলতেছে যে কম্পোনেন্ট বেস কাজটা করা মানে আমরা যে ডেভেলপমেন্ট করি তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে এই জেনারেলাইজেশন এবং স্পেশালাইজেশন এই দুইটা কাজ কারণ আমরা জেনারেশনে কি করি যে কমন ফিচারগুলোকে আমরা জেনারেশনে রাখি স্পেশাল ফিচারগুলোকে আমরা স্পেশালাইজেশন যে ক্লাসগুলো আছে তার মধ্যে রাখি দেন আমরা কি করি জেনারেলাইজ যে কাজগুলো ছিল ওইগুলো আর স্পেশালাইজ যে কাজগুলো ছিল এগুলো দুইটাকে মিলিয়ে একসাথে কাজ করতে পারি ইট মিনস স্পেশালাইজারাইজ যে কাজগুলো ছিল বা যেই যেই মেথডগুলো আমরা ওখানে বানিয়ে রাখবো ওই মেথডগুলোকে চাইলে আমরা একসাথে অনেকগুলো ক্লাসে ব্যবহার করতে পারবো সো এইটা হচ্ছে কম্পোনেন্ট বেস প্রোগ্রামিংয়ের একটা বড় বড় তত্ত্ব আসলে যে মানে মূল উদ্দেশ্যই হচ্ছে আপনি এমন কিছু কোড বানাবেন যেই কোডগুলোকে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট এরিয়াতে রিইউজ করতে পারবেন ওকে দেন কম্পোজিশন স্ট্রাকচার ক্যান বি ইউজড টু এনক্যাপচুলেট কম্পোনেন্ট বলছে যে কম্পোজিশন এই স্ট্রাকচার যদি আমরা টোটালি ফলো করি তাহলে আমরা কম্পোনেন্টগুলোকে অ্যানক্যাপচুলেট করতে পারবো ওকে সো কম্পোজিশন অ্যান্ড অ্যাগ্রিগেশন আমাদেরকে এইখানে এই দুইটা জিনিস শেখাচ্ছে আজকে আমরা শিখবো এবং গতকালকে কিন্তু আমরা এই চিহ্নগুলো ব্যবহার করিনি কেন করিনি বলছে আমরা সামনে শিখবো তো শিখবো শেখার পরে আমরা এগুলোকে ব্যবহার করার চেষ্টা করব তো স্পেশাল টাইপ অফ অ্যাসোসিয়েশন বোধ সামটাইমস কল্ড হোল পার্ট আ ক্যাম্পেইন ইজ মেড আপ অফ অ্যাডভার্টস মানে ক্যাম্পেন মানে অ্যাডভার্টসগুলো অ্যাডভার্টাইজগুলো মিলেই কি হয় এটা একটা ক্যাম্পেইন তৈরি করে তো এখানে বলতেছে যে এই ধরনের রিলেশন যদি হয় মানে পরিপূর্ণ মালিকানা যদি থাকে মেনলি এই কথাটা মিন করছে এইভাবে যে পরিপূর্ণ মালিকানা যদি থাকে যেমন ক্যাম্পেনের পরিপূর্ণ মালিকানা আছে অ্যাডভার্টাইজমেন্টের উপরে কারণ ক্যাম্পেনের জাস্ট একটা পার্টি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্টের আবার দুইটা পার্ট হচ্ছে যে আমরা নিউজ পেপারে যাবো নাকি ওয়েবে যাব ওকে সো এইখানে এই জন্য বলা হচ্ছে ক্যাম্পেনের এই যে ক্যাম্পেনের সাথে যে অ্যাডভার্টের এই যে বৈশিষ্ট্যটা এই বৈশিষ্ট্যকে বলা হচ্ছে কি বলা হয় অ্যাগ্রিগেশন এবং অ্যাগ্রিগেশন সিম্বলটা কেমন দেখছেন ডায়মন্ড আকৃতির এবং মাঝখানে ফাঁকা ডায়মন্ড আকৃতির এবং মাঝখানে ফাঁকা এই জিনিসটা মাথায় রাখবেন এই চিহ্নগুলো মনে রাখবেন আমরা পরেরটায় যাচ্ছি অ্যাগ্রিগেশন ইজ অ্যাসেন্সিয়ালি এনি হোল পার্ট রিলেশনশিপ যেটা একটু বললাম যে অনেকটা মালিকানা মালিকানা একটা ভাব থাকবে এটার মধ্যে সিমেন্টিক ক্যান বি ভেরি এমপ্রেসিস এটা ফুল মানে কি সিমেন্ট্রিক মানে তো হচ্ছে গিয়ে তাদের মানে দুইজনের কম্বিনেশনটা আচ্ছা সরি হ্যাঁ তাহলে কি হচ্ছে যে তাদের মধ্যে যে দুইটা যে সম্পর্কটা এটা আসলে একটু হোয়াইট টাইপের মানে একটু বিস্তৃত কম্পোজিশন ইজ এ বলছে কম্পোজিশনটা স্ট্রংগার হবে যেমন কি বলছে ইচ পার্ট মে বিলং টু অনলি ওয়ান হোল এট এ টাইপ মানে বলছে সচরাচর এটা এমনই হয় যে একটা পার্ট অন্য পার্টটা অন্য একটা পার্টকেই পার্টেরই মালিকানা দাবি করতে পারে বা এই ধরনের রিলেশন এস্টাবলিশ করতে পারে মানে একসাথে বলতে পারবে না যে আমি এগুলো সবগুলোর মালিক ওকে বলছে হোয়েন আ হোল ইজ ডেস্ট্রয়েড সো আর অল ইজ অস পার্ট বলছে যদি কোনো কারণে এটা সব কিছু মানে ডেস্ট্রয় হয়ে যায় তাহলে এটা এটা সব পার্ট হিসেবেই ডেস্ট্রয় হয়ে যাবে মানে এটা বাকি পার্টগুলো তেমন কাজ করবে না এইখানে আবার বলছে কম্পোজিশন এগ্রিগেশনের চিহ্ন দিচ্ছে যে যেমন ক্লাস স্টুডেন্ট তো কি হয় ক্লাস কি করে অনেকগুলো স্টুডেন্টকে হোল্ড করে তাই না যেমন আমার আমরা আমাদের এই ক্লাসে আপনারা চোদ্দো জন স্টুডেন্ট আছেন তো এই একটা ক্লাস চোদ্দো জনকে হোল্ড করতেছে এই রিলেশনটাও ঠিক অ্যাগ্রিগেশন রিলেশন সো এই জন্য বলতেছে এই চিহ্নটাকে ব্যবহার করছে এইভাবে যে ক্লাস আসলে স্টুডেন্টকে অ্যাগ্রিগেট করতেছে এখানে বলছে স্টুডেন্ট কুড বি ইন সেভারাল ক্লাসেস ইফ ক্লাস ইস ক্যান্সেল স্টুডেন্ট আর নট ডেস্ট্রয়েড আসলে এখানে বোঝানোর চেষ্টা করতেছে যদি ওই কারণ কোনো কারণে ক্লাসটা বন্ধ হয়ে যায় স্টুডেন্টের স্টুডেন্টশিপ নষ্ট হবে না স্টুডেন্ট হয়তো অন্য ক্লাসে ক্লাস করবে অন্য সাবজেক্টের ক্লাস করবে এবার আমরা দেখব হচ্ছে গিয়ে কম্পোজিশন দেখছেন কম্পোজিশন আর এগ্রিকেশন চিহ্ন কিন্তু সেম একটা ছিল ফাঁকা একটা হচ্ছে গিয়ে ভরাট করা ব্ল্যাক কালার করা থাকবে এখানে বলতেছে মিল ইনগ্রিডিয়েন্ট মানে কি এটা মানে খাবার বানানোর জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে যেটা তা মানে অ্যাসেন্সিয়াল অবশ্যই লাগবে এই ধরনের সম্পর্ক যদি তৈরি হয় তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কম্পোজিশন যেমন এখানে বলতেছে ইনগ্রিডিয়েন্ট ইজ 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 ইন অনলি ওয়ান মিল অ্যাট এ টাইম মানে একটা ইনগ্রেডিয়েন্ট একটা মানে ধরেন আমরা মানে খুব সিম্পলি বলি ধরেন আমরা চা খাওয়ার জন্য চিন্তা করছি যে আমরা চা বানাবো তো চা বানানোর যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে যেমন চিনি কি বলে চা পাতা তারপরে পানি এগুলো আমরা যেগুলো নেবো বলতেছে এগুলো ওই একটা জিনিসের জন্য মানে এক কাপ চায়ের জন্য ওই পরিমাণ জিনিসগুলোকে আমরা একবারই ব্যবহার করে ফেলবো ওগুলো রিউজ করব না যেমন পাতি একবার ব্যবহার করলে আরেকবার ব্যবহার করা যাবে না তো আমরা কনজিউমি করে ফেলবো এই জিনিসটাকে আমাকে বোঝানোর চেষ্টা করছে আর কি ইফ ইউ ইউ ড্রপ ডিনার অন ফ্লোর অল দা টু মানে বলতেছে এর আগেটা বলছিল যে যদি কোনো কারণে একটা বন্ধ হয় আর একটা সবকিছু বন্ধ হবে না কিন্তু এইখানে যেটা বলছে যে না এটা যদি একটা বন্ধ হয় তাহলে আশপাশে যা আছে সব বন্ধ হয়ে যাবে যেমন এখানে কি বলতেছে যে যদি ধরেন আমার চাটাই হাত থেকে পড়ে গেল তাহলে কি হলো ওখান থেকে আমি চিনি খুঁজে পাবো না পানি খুঁজে পাবো না চা পাতাকে আলাদা আলাদা করে খুঁজে পাবো কিছুকে আমি আর পাচ্ছি না সো এই ধরনের হচ্ছে কি কম্পোজিশন মনে রাখবেন দুইটা কিন্তু অলমোস্ট সেম পেস্ট লাগা যাবে সো পেচগুলো যেন না লাগে জন্য আমি বারবার বোঝানোর চেষ্টা করছি এবং বলছি অলসো এবার বলছে অ্যাডিং স্ট্রাকচার সো জেনারেলাইজেশন স্ট্রাকচার হোয়েন কখন করব আমরা বলছে টু ক্লাস আর সিমিলার ইন মোস্ট ডিটেলস বাট ডিফার ইন সাম রেসপেক্ট বলছে দুইটা ক্লাস অলমোস্ট সেম সেম কাজ করতেছে বা খুব সূক্ষ্ম পার্থক্য আছে তাদের মাঝে সো মে ডিফার কখন ডিফার করতে পারে ইন বিহেভিয়ার তাদের বিহেভিয়ারে ডিফারেন্স হইতে পারে বিহেভিয়ার বলতে কি মেথডগুলোতে তাই না ইন ডেটা মানে অ্যাট্রিবিউটসে ইন অ্যাসোসিয়েশন উইথ আদার ক্লাসে সে অন্য ক্লাসে মানে কার সাথে রিলেশন করবে এইখানেও স্যার তাদের ডিফারেন্স হতে পারে এবার বলছে টু টাইপ অফ স্টাফ আমাদেরকে কিন্তু মানে এগুলা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছে সো একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টাফ একটা হচ্ছে অ্যাডমিন স্টাফ সো ক্রিয়েটিভ স্টাফ বলতে আমরা টেকনিক্যাল স্টাফকে বলতে পারি আমাদের ওই ভাষায় সো বলছে হ্যাভ কোয়ালিফিকেশন সরি কোয়ালি হ্যাঁ কোয়ালিফিকেশন রেকর্ডেড মানে তাদের কোয়ালিফিকেশনটা আমরা রেকর্ড করি মানে স্কিলটা তারপর ক্যান বি ক্লায়েন্ট কন্ট্রাক্ট ফর ক্যাম্পেন তারা কী করবে ক্লায়েন্টের সাথে ক্যাম্পেন রিলেটেড কন্ট্রাক্টগুলো তারা মেনটেন করবে বোনাস বেস অন ক্যাম্পেন দে হ্যাভ ওয়ার্ক অন এবং তারা কী পাবে ক্যাম্পেন যদি খুব ভালো চলে ক্লায়েন্ট যদি খুব ভালো টাকা দেয় তাহলে তারা বোনাস পাবে এটা হচ্ছে কি ক্রিয়েটিভ যারা তারা বা টেকনিক্যালের কথা অ্যাডমিনের কাজ কি কোয়ালিফিকেশন আর নট রেকর্ডেড তাদের কোয়ালিফিকেশন বলতেছে রেকর্ডেড না এই এখানে আর কি আমাদের ওই গল্পতে রেকর্ডেড ছিল তা বলছে নট অ্যাসোসিয়েটেড উইথ ক্যাম্পেন তারা আসলে ক্যাম্পেনের সাথে খুব বেশি কাজ করে না তাই তো ছিল নাকি কারণ ওরা কী করে শুধুমাত্র অ্যাসাইন করে দেয় যে এই কাজটা ওই স্টাফ করবে দেড়শো লোদের কাজ কমপ্লিট আর কাজ শেষ হয়ে গেলে তার শুধু বিল কালেক্ট করে বলছে বোনাস নট বেসড অন ক্যাম্পেন ক্যাম্পেন প্রফিট মানে তারা কোনো ক্যাম্পেন প্রফিটের উপরে কোনো বোনাস টোনাস পায় না ওকে সো বলছে এইটাকে যদি আপনি স্ট্রাকচারে দেখাতে চান তাহলে কিভাবে দেখাবেন এই আপনাকে দেখায় দিছে সো দেখেন গতকালকে চিত্রের মধ্যে আমাদেরকে এতটুকু অ্যাড করলেই কিন্তু আমরা করে ফেলতে পারি এখানে লিখছে স্টাফ মেম্বার আমরা বানিয়েছিলাম কি এমপ্লয়ি ওরা বানিয়েছে একটা স্টাফ আমরা বানিয়েছি একটা টেকনিক্যাল স্টাফ বাকি সব কিছুই আমাদের অলমোস্ট সেম থাকবে বুঝাইতে পারতেছি সারা ক্লিয়ার সো এই ধরনের একটা রিলেশন আমরা তাদের মধ্যে ক্রিয়েট করব এবং এই স্ট্রাকচারটা ঠিক এইভাবে আমরা দেখাবো এবং এটা চিহ্নটা কিন্তু দেখছেন তো এটা কিন্তু ট্রায়াঙ্গেল সাইন এবং মাঝখানে ফাঁকা এবং ট্রায়াঙ্গেলের মধ্যে মাঝখানে ভরাট করা একটা চিহ্ন আছে ওকে আচ্ছা তারপরে আমরা যাই আর সফটওয়্যার ডেভেলপমেন্ট প্যাটার্ন এখন আমরা প্যাটার্ন সম্বন্ধে জানবো প্যাটার্নটা আসলে কি ডিসক্রাইব আ প্রবলেম হুইচ অকার ওভার অ্যান্ড ওভার এগেন ইন আওয়ার এনভায়রনমেন্ট ধর এমন কিছু প্রবলেম যে প্রবলেমগুলো আমরা বারবারই করে থাকি আমাদের এনভায়রনমেন্টে যেমন আমাদের ক্ষেত্রে এরকম প্রবলেম কোনটা বলতে পারবেন আমাদের ক্ষেত্রে এরকম প্রবলেম হচ্ছে স্যার আমরা সব কোরিং করে শেষ করে ফেলাই কিন্তু আমরা মায়ের স্কুলের ড্রাইভারটা অ্যাড করতেই ভুলে যাই হয় না অনেকের হয়েছেন এরকম ওকে তো বলছে অ্যান্ড দেন ডিসক্রাইব দ্য কোর অফ দ্য সলিউশন টু দ্যাট প্রবলেম দেন বলছে এখানে একটা ডিসক্রাইব থাকবে তাইলে আমাদের ডিসক্রিপ প্রেসক্রিপশনটা ছিল কি যে আমরা সবার আগে লাইব্রেরিগুলো অ্যাড করে নেব তাইলে তো আমরা এই ভুল থেকে বেঁচে থাকতে পারবো তার মানে এটাই বলছে এটাই ইন সাচ আ ওয়ে দ্যাট ইউ ক্যান ইউজ ইউ কোনো কথা হচ্ছে কেন আচ্ছা ইন সাচ আয়ে দ্যাট ইউ ক্যান ইউজ দিস সলিউশন আ মিলিয়ন টাইমস ওভার বলছে যে এই একই প্রবলেম আমরা মিলিয়ন টাইমস সলভ করছি মোটামুটি আপনার সবাই অ্যাটলিস্ট একবার করে ভুল করেন নাই আবার সবাই তো সলভ করছি তাই না আচ্ছা উইদাউট এভার ডুইং ইটস সেইম ওয়ে টুইস মানে টয়েস মানে এই কাজগুলো মানে এই ভুলটা আমরা সেকেন্ড টাইম আর করবো না বা দ্বিতীয়বার আর করবো না আর কি তো এই সিস্টেমটাকে আসলে বলা হচ্ছে প্যাটার্ন যে আমরা যেহেতু আগে থেকে সেট করে রাখছি যে এখন থেকে আমরা লাইব্রেরিগুলোকে সব আগেই পুশ করে রাখবো তাহলে হবে কি আমরা আর এই ভুল থেকে মানে এই ভুলটা মানে করতে করব না সো বলছে এইটাই একটা ডেভেলপমেন্টের আসলে প্যাটার্ন যে তুমি যদি এইভাবে কাজ করো তাহলে তোমার ডেভেলপমেন্ট একটা মানে ওয়েটা স্মুথ হবে ওকে আর নর্মাল ভাষায় প্যাটার্ন কী জানেন আম ভাষায় প্যাটার্ন কি বুঝে প্যাটার্ন বলতে কাকে বুঝায় আচ্ছা প্যাটার্ন শব্দটা সবচেয়ে বেশি হয় গার্মেন্টস লাইফে ওরা কি করে ওরা যখন একটা ড্রেসের অর্ডার পায় ওরা সবার আগে কী করে জানেন প্যাটার্নায় কিসে হার্ড একটা কাগজে আর্ট পেপারের চোট্ট হার্ড ওই কাগজগুলো মানে আর মোটা হয় ওরা করে কি ওই ওইটার মধ্যে আঁকে কি কি লাগবে আপনারা জানেন কি জানি না ওরা তো ধরেন কলার আলাদা কাটে হাতের কাফগুলো আলাদা কাটবে পেছনের যে পার্টটা এটাকে ইয়ক বলে সম্ভবত হ্যাঁ ইয়কটাকে আলাদা করে কাটবে এরকম সব করবে কি তারা বিভিন্ন সাইজের তারা যখন অর্ডার পাইছে যে এটার চারটা সাইজ হবে মিডিয়াম স্মল লার্জ এরকম করে তো ওর চারটা এবং ওরা প্যাটার্ন করে এবং প্যাটার্নগুলো সব বোর্ডের মধ্যে নিয়ে আসে দেন ওরা করে করে এই প্যাটার্নগুলো নিয়ে নিয়ে যখন ওরা কাপড় বেছায় দেখবেন যার দেখছেন কিনা অনেক বড় একটা ট্যাবল থাকে ওই টেবলের মধ্যে কাপড়গুলোকে অনেক লম্বা করে বেছায় এবং উঁচু বলতে একসাথে মনে করেন যে প্রায় দশ পনেরো হাজার মানে ড্রেসের কাপড় কাটবে একবারই এত প্লাই থাকে দেন ওই যে প্যাটার্নগুলোকে বসায় বসায় ওইটাতে আবার চক দিয়ে মার্ক করে দেয় তো কাটিং যে কাটিং মাস্টার সে কি করে আইসা শুধু ওই মার্কে মার্কে কাটিং করে আর একজন তার তার সাথে থাকে সে কি করে ওই পার্টগুলোকে আলাদা আলাদা করে বিভিন্ন জায়গায় ভাগ করে রেখে দেয় যে এটা এই সাইজের ওটা ওই সাইজের ওটা ওই সাইজের সো এই হচ্ছে প্যাটার্ন এই প্যাটার্ন দিয়ে দেখেন কি হলো

একটা পারিপার্শ্বিক একটা অবস্থা থাকবে অথবা আগে থেকে কিছু প্রক প্রিকশন থাকবে যে এটা করা যাবে ওইটা করা যাবে না এগুলো নিয়ে এগুলো আমরা মানে আগে থেকে সেট করে রাখব ফোর্সেস দ্য ইস্যু দ্যাট মাস্ট বি অ্যাড্রেসড এমন এমন ইস্যু হঠাৎ করে আসতেই পারে যেটা আপনাকে অবশ্যই মার্ক করে রাখতে হবে ওরকমভাবেই আর সফটওয়্যার কনফিগারেশন দ্যাট রিজলভ দ্য ফোর্সেস এখন ধরেন এই যেমন আমি একটা প্রবলেমে পড়ছি ওই যে আপনার দেখছেন যে কালকে না পরশু দিন আমি ওই ওই রুমে কাজ করতেছিলাম নাজমুল গিয়েছিলো দেখছিলো আর কি যাই তো আমাদের এখানে একটা সফটওয়্যার আমরা একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন সুইংয়ের ওইটাকে আমি ওখানকার একটা কম্পিউটারে ইনস্টল করতে চাচ্ছিলাম মানে সেট করতে চাচ্ছিলাম সেট করতে গিয়ে দেখি ওটা হচ্ছে উইন্ডোজ সেভেন তো ও উইন্ডোজ সেভেন হওয়ার কারণে ও আমাদের যে মায় যে ভার্সনটা লেটেস্ট যে ভার্সনটা ও ভার্সন ওর মধ্যে কাজ করতেছে না আচ্ছা তারপর আরও দেখি যে ওইখানে ওই যে সি প্লাস প্লাস রিসিডুয়াল কিছু কিছু সফটওয়্যার কিন্তু দিতে হয় তারপর স্যার ডট থ্রি পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট একটা ফ্রেমওয়ার্ক আছে উইন্ডোজে দেখবেন এগুলো এগুলো সব লাগে আমাদের কম্পিউটারে উইন্ডোজ টেন থাকার কারণে আমাদের এগুলো মেনুয়ালি দিতে হয় নাই কিন্তু উইন্ডোজ সেভেন এগুলো নেয় না ওগুলোকে মেনুয়েলি ওকে দিয়ে দিতে হয় সব বইসা বইসা আমি ওগুলোও দিলাম দেওয়ার পরে সার্ভারের আমি লোয়েস্ট ভার্সন দিয়ে নামাই ওটাকে আমি ইনস্টল করলাম করে এখন দেখি যে ওইটার মধ্যে আমি ওই অ্যাপাচি যেটা চালাতে চাচ্ছি ওটা চলতেছে বাট ধুকায় চলতেছে মানে আমাদের ওইটাকে আমি লোয়ার ভার্সনে নিয়ে আসলাম নিয়ে এসে সব কনফিগারেশন চেঞ্জ করে আমি কিন্তু ওখানে প্রোগ্রামটা পরে সেট করছি তো এখানে আসলে এই জিনিসটা কি মেন করতেছে যে সফটওয়্যার কনফিগারেশনটা যেটা হবে যে এই কনফিগারেশনটার মাধ্যমে যেটা হবে যে আপনি যে ফোর্সের মাধ্যমে যে প্রবলেমগুলো আপনি ফাইন্ড আউট করছেন ওইগুলো আপনি এই সফটওয়্যার কনফিগারেশন দিয়ে আপনি সলভ করতে পারবেন যেমন আমি ফাইন্ড আউট করছি যে আমার এই উইন এই সিস্টেমে এটা চলতেছে না এই সিস্টেম এটা ইনস্টল করা যাবে না আমি কি করছি আমার মত করে এগুলোকে ঠিকঠাক করে দেন এটাকে ইনস্টল করে ফেলছি সো হচ্ছে একটা প্যাটার্ন আসলে ওকে আচ্ছা আরও বলছে প্যাটার্ন আর ফাউন্ড এট মেনি পয়েন্টস ইন দ্য সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বলতেছে সিস্টেম সিস্টেম ডেভেলপমেন্টের লাইফ সাইকেল আছে মানে প্রতিটা ধাপ ধাপ আছে না আমাদের সো প্রতিটা ধাপের বিভিন্ন জায়গায় আসলে এই ধরনের প্যাটার্ন আমরা ফলো করবো বলছে অ্যানালাইসিস প্যাটার্ন আর গ্রুপ অফ কনসেপ্ট ইউজফুল ইন মডেলিং রিকোয়ারমেন্টস বলছে যখন আমরা মডেলিং করব তখনও আমাদের এই একটা একটা প্যাটার্ন গ্রুপ অফ প্যাটার্ন ইউজ করতে হবে আর্কিটেকচারাল প্যাটার্ন ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ মেজর কম্পোনেন্ট অফ আ সফটওয়্যার সিস্টেম তো বলতেছে সফটওয়্যার সিস্টেমে যে মেজর যে কাজগুলো মানে মেজর যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোকেও আমরা প্যাটার্নের মাধ্যমে প্রকাশ করব বা প্রকাশ করতে পারি ডিজাইন প্যাটার্ন ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অ্যান্ড ইন্টারেকশন অব এ স্মল স্মলার সফটওয়্যার কম্পোনেন্ট সো ডিজাইন প্যাটার্ন দিয়ে আমরা যেটা করতে পারবো স্মল কম্পোনেন্টগুলো কে কার সাথে ইন্টার্যাক্ট করতেছে বা কে কার সাথে কাজ করবে কার সাথে রিলেশন করবে সেইগুলো আমরা জানতে পারবো আর কম্পোনেন্ট কিন্তু তৈরি হয় অনেকগুলো ক্লাসের অনেকগুলো মেথডের মাধ্যমে একাধিক ক্লাস একাধিক মেথড দিয়ে একটা কম্পানেন্ট তৈরি হবে এবং ওই একটা কম্পোনেন্টকে পরে আমরা আরেক জায়গায় ব্যবহার করবো আপনারা মাইক্রো সার্ভিসের নাম শুনেছেন মাইক্রো সার্ভিসের নাম যদি না শুনে থাকেন সামনে বেড়ে মানে খুব ভালো করে শুনবেন মাইক্রো এই কম্পোনেন্ট বলতে আসলে মাইক্রো সার্ভিসগুলোকে মেনলি মিন করা হচ্ছে মাইক্রো সার্ভিসটা কি যেমন আমি খুব সুন্দর একটা উদাহরণ দিই আপনারা বুঝবেন ধরেন আমাদের একটা প্ল্যান আমরা একটা ই কমার্স সাইট বিল্ড করব তো ই কমার্স সাইটে মাঝে মাঝে হয় না আমরা মানে কিছু কিছু কুপন দেই অনেক সময় কুপন জেনারেট করি তো ধরেন আমার একটা সিস্টেম আছে যে সিস্টেমের কাজ হচ্ছে কুপন জেনারেট করা কারণ এই কুপন জেনারেটটা ও যে শুধু ই কমার্সেই কাজ করবে তা না এটা পাঠাওতেও কাজ করবে এটা হসপিটালেও কাজ করবে আমি এমনভাবে ভাবে ডিজাইন করে রেখেছি এটা একটা পুরো হোল সিস্টেম যার কাজ হচ্ছে শুধু কুপন বানানো বুঝতে পারছেন তো এখন আমি এই সিস্টেমটাকে কি করছি ই কমার্সের সাইটের সাথে ইন্টিগ্রেট করে দিয়েছি ও এটা বেসিক ই কমার্সের সাথে আমি অ্যাটাচ করে দিয়েছি তো এই যে ই কমার্সের এই যে কুপনের যে পার্টটুকু এই পার্টটা একটা কম্পোনেন্ট এই পার্টটারই একটা নাম হচ্ছে মাইক্রো সার্ভিস কেন ও একটা ছোট কাজ আমাকে করে দিচ্ছে কিন্তু এই ছোট কাজ দিয়ে আমি আমার মেন সিস্টেম অনেক বড় কাজ করাবো বুঝাইতে পারছি এখনকার দিনে যে প্রোগ্রামগুলো হ্যাঁ হ্যাঁ আমরা যদি ওই ওয়ার্ড ভাষায় বুঝতে চাই তাহলে প্লাগ টাইপের কিন্তু আমাদের প্রোগ্রামে তো প্লাগ ইন টাইপ কিছু নাই আমরা সরাসরি কোড ইউজ করবো এখানে সো ওই পুরো প্রোগ্রামটাকে ওটার সাথে আমরা অ্যাটাচ করে দেবো লাইক প্লাগিন আসলেই হ্যাঁ তো এইগুলোকে আসলে বলা হয় মাইক্রো সার্ভিস এরকম অনেকগুলো ছোটো ছোটো সার্ভিস মিলে একটা আস্ত সার্ভিস তৈরি হবে এবং এগুলো মাইক্রো করার সুবিধাটা হচ্ছে এই কারণেই কারণ এই ধরেন কুপন আপনি সারা বছর সময় কুপন দিবেন না ধরেন ঈদের সিজনে বা বিভিন্ন এই ধরনের ওকেশনগুলোতে আপনি কুপন ইউজ করবেন তাই দেখেন কুপনের যে কোডগুলো আছে মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি ওই যে পার্টটুকু আছে ওই পার্টটা বছরের কয়েকটা সময় শুধু ইউজ হবে এতে করে যেটা হবে আপনার মূল সার্ভারে প্রেশার কম পড়বে র্যাম অনেক কম খরচ হবে আর যদি আপনি ফুল প্রোগ্রামের মধ্যে এটাকে ইন্টিগ্রেট করে রেখে দেন বছরে একবার ইউজ করবেন কিন্তু এটা তো ইন্টিগ্রেট হয়ে রয়েছে ও তো স্পেস কাউন্ট করতেছে বুঝতে পারছেন সেক্ষেত্রে যেটা হবে আপনার প্রোগ্রামটা অপেক্ষা কিন্তু স্লোয়ার হয়ে যাবে ওকে আবার বলছে প্যাটার্ন হ্যাভ বিন অ্যাপ্লাইড ওয়াইডলি ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট রোল অ্যান্ড ইন্টারাকশন ইন দ্য বলছে ডেভেলপমেন্টের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা আমাদেরকে কী করবে অর্গানাইজেশনের স্টাইল ডিসক্রাইব করবে মানে এখানে কার রোল কেমন কে কী কাজ করে কে কীভাবে সফটওয়্যারের সাথে কাজ করবে সো ওইখানে একটা প্যাটার্ন থাকবে মানে ও আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে সবগুলো কাজেরই একটা নির্দিষ্ট পরি মানে একটা ওয়ে থাকবে একটা নির্দিষ্ট মানে ধরেন ওই যে আমরা ইন্টারভিউ দেখলাম যে ইন্টারভিউতে এই ধরনের প্রশ্ন করবো প্রশ্নগুলো করা বা ড্রপ ডাউন করে দেওয়া যেন যার সাথে আমরা এই কাজগুলো করব সেই জন্য বিরক্ত বোধ না করে তো এইটাও তো ওইটার একটা প্যাটার্ন তাই না সেখানে এটাই বোঝানো হচ্ছে যে প্রতিটা পার্টিরই একটা করে এরকম ডিজাইন বানানো আছে বা কিছু তত্ত্ব করা আছে সে তত্ত্বগুলো বা থিওরিগুলো আমরা ফলো করব তারপর বলছে অ্যান্টি প্যাটার্ন ডকুমেন্ট প্র্যাকটিস মাশরুম ম্যানেজমেন্ট ইজ অ্যান অর্গানাইজেশন অ্যান্টি প্যাটার্ন ধরেন মাশরুম ম্যানেজমেন্ট বলতে তো একটা মানে একটা প্যাটার্নের নাম বলতেছে আর কি মানে আরেকটা প্যাটার্ন আর কি মানে আরেকটা কাজের স্ট্রাকচার তো বলতেছে ওই স্ট্রাকচারটা যদি আমরা ফলো করি সেটা আবার প্যাটার্ন ফলো করে না সে আবার প্যাটার্নের বাইরে কাজ করে যেমন ধরেন যে আমরা কিছু মানুষ আছে কি করি যে আমরা যখন ধরেন এই যেমন আজকে মেট্রোতে যখন উঠলাম একটা মানুষ দুইজন মানুষ একটা মানে একজন পুরুষ মানুষ একজন মহিলা মানুষ তাদের হাতে তিনটা বড় বড় বক্স মানে অলমোস্ট এত বড় বড় বক্স এবং পর্যাপ্ত পরিমাণ ভারী আমার কাছে মনে হলো তারা ওয়েট জন করতেছে আর মেট্রোতে যখন আমি উঠলাম তখন এত লোক যে মানে কোনো রকমের শরীর নিয়ে ওঠাটাই কষ্ট হচ্ছে ওইখানে ওই দুজন ধাক্কায় ধাক্কায় ওই ভারী জিনিসগুলোকে নিয়ে ওটার মধ্যে ওঠার চেষ্টা করতেছে তো এ বলতো আমি বুঝাইলামটা কি দেখেন এত বড় এত বড় ভারী জিনিসটা নিয়ে মানে এই সময় অ্যাটলিস্ট মেট্রো তো তার উচিত হয়নি অথবা যদি যদি উঠতো সে যদি আবার যেহেতু মহিলা ছিল তার সাথে সে যদি মহিলা কামরাটা ইউজ করতো তাহলে হয়তো একটু প্রপার ওয়ে হইতো কিন্তু ওইখানে ওঠার ফলে যেটা হচ্ছে যে সে উঠতেই পারে আসলে কারণ লোকজন তো ধাক্কা আগে উঠে গেছে কারণ সে যখন উঠতে যাবে তখন দেখা যায় দরজা পাশে আর জাগাই নেই মানে এটাই এটা দিয়ে এটাই বোঝানো হচ্ছে সে যদি প্যাটার্নটা টোটালি ফলো করতো তাইলে হয়তো বা সে উঠতে পারত কিন্তু প্যাটার্নটা ফলো করা নেই বলে সে উঠতে পারে নাই সো এখানে এটাই বোঝানো হচ্ছে যে আপনার যদি এই ধরনের ম্যানেজমেন্ট মানে মাশরুম ম্যানেজমেন্ট টাইপের একটা ম্যানেজমেন্ট ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি প্যাটার্নটা উল্টায় যাবে তো আপনি প্যাটার্ন কাজ করতে পারবেন না তো এই চ্যাপ্টারে আমরা প্যাটার্ন তারপরে এই রিলেটেড কিছু জিনিসপত্র সম্পর্কে জানলাম চ্যাপ্টারটা খুবই ছোটো সো ফাইন এতটুকুই থাকলো এই চ্যাপ্টারে